আমরা এখানে দুর্নীতি করে নিজের ভাগ্য করতে আসিনি, এসেছি জনগণের ভাগ্য করতে, সেটাই হচ্ছে। নইলে বাবা মা ভাই সবারই সেই শোক ব্যথা বুকে নিয়ে এই রাষ্ট্র পরিচালনা করে মানুষের ভাগ্য করতে এসেছি, এটা হলো বাস্তব কথা। যাক, আল্লাহ রহমতে পদ্মা সেতু আমরা নির্মাণ করেছি, এখন আমাদের দক্ষিণাঞ্চলের সমস্ত মানুষগুলির জন্য তাদের জীবন মান আরও উন্নত হবার পথ সুগম হয়েছে। প্রথমবার যখন সরকার এসেছিলাম, যমুনা নদীর উপর বঙ্গবন্ধু যমুনা ব্রিজ আমরা নির্মাণ করেছিলাম, তখন উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর সংযোগ হয়েছিল। এখন সেখানে সেই ব্রিজটাও মাল্টিপারপাস ছিল, সেখানে আমি রেল, বিদ্যুৎ, গ্যাস সংযোগ, পদ্মা সেতুতেও তাই, আমরা রেল, বিদ্যুৎ, গ্যাস সব কিছু, এমনকি ওয়াইফাই কানেকশনও আপনারা পাবেন, সব ধরনের ব্যবস্থা আমরা করে দিয়েছি। সারা বাংলাদেশই আজকে আমাদের ডিজিটাল নেটওয়ার্কে চলে এসেছে। তাছাড়া আমরা নতুন বন্দর, যেমন পায়রা একটা বন্দর, সমুদ্র বন্দর আমরা করেছি, এটা সম্পূর্ণ দক্ষিণ অঞ্চলে, এটা পটুয়াখালী বরগুনা মিলে ওই অঞ্চলে। তাছাড়া সেখানটা তাপবিদ্যুৎ কেন্দ্র আমরা নির্মাণ করেছি, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় 800 মেগাওয়াট বিদ্যুৎ এখন ঢাকার মেইন গ্রিডে যুক্ত হয়েছে। মাঝখানে আমাদের সমস্যা হয়েছিল, কারণ সারা বিশ্বে ইউক্রেন যুদ্ধ আর তাদের স্যাংশন, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং স্যাংশন, আলট্রা স্যাংশনের কারণে আপনারা জানেন যে আমাদের যে মানে গ্যাস ক্রয় করতে হয় এলএনজি, আমাদের ভোজ্য তেল, জ্বালানি তেল, গম, ভুট্টা সব কিছুই তো বলতে, চিনি অনেক কিছু, আমাদের ডাল সবই আমাদের আমদানি করতে হয়। প্রতিটি জিনিসের দামও বেড়ে গেছে, পরিবহনের দামও বেড়ে গেছে, যে কারণে আমরা বাধ্য হয়েছিলাম কিছুদিনের জন্য লোডশেডিং দিতে। আল্লাহ রহমতে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ আসার পর সেটা এখন কমে গেছে। তারপর আমি বলবো যে যা বিদ্যুৎ ব্যবহার করেন সবাই একটু সাশ্রয়ী হবেন,